नमस्कार अपना देखें रिपब्लिक बांगलार सब बड़ मेगा एपिसोड बड़ वितर्क और बड़ वितर्क नहीं आज हमें रही अपन संगे दीपंकर मालदा थेके प्रथम बड़ वितर्क जावर आगे आज के बड़ वितर्क विषयगुली अपन के जाना बड़ वितर्क आजकल जो विषय से उत्तर चब्बीस परगन दीदी सुरक्षा कवच कर्मसूची योगदान करते गेछिलेन राज्य कृषि मंत्री शोभनदेव चट्टोपाध्याय सेखाने गिये जनतादेर उद्देश्य बकेया डीए जदि दीते हैं ताहले राज्येर जे सामाजिक जे प्रकल्पगुली रयेछे जेमन कन्याश्री लक्ष्मी भाण्डार थेके शुरू करे स्वास्थ्य साथी सेगुली किन्तु बंद हो जाबे। आमार साथे आछेन जातीय कांग्रेस थेके एसेछेन दादा, आपनार नाम बोलुन। मान्तु घोष, भारतीय जातीय कांग्रेस। ईआर गोसा, आकाश, भारतीय जातीय। জাতীয় কংগ্রেসের পরিচয় শেষ হলো, এবার আমরা সিপিআইএম এর সঙ্গে কথা বলবো। শুভজিৎ মিত্র, সিপিআই। ইয়াসিন মহলদার, সিপিএম। গোপা চক্রবর্তী, সিপিএম। সরাসরি আমরা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলবো। বিশিষ ঘোষ, তৃণমূল কংগ্রেস। ভগবান চৌধুরী, তৃণমূল কংগ্রেস। এইবার আমরা বিরোধীর সাথে আজকে যে এসেছে তার সঙ্গে কথা বলবো। ভারতীয় জনতা পার্টি, কৃষ্ণ সরকার। তন্দ্রা পাল, দক্ষিণ মালদা সাংগঠনিক জেটার সহসভাপতি। পাশাপাশি আজকে আমাদের যে অতিথিরা এসেছেন তাদের আমরা পরিচয় পর্ব শেষ করে নিলাম। এইবার আমরা আজকের যে আলোচনা বিষয় সেখানে সরাসরি আমরা প্রথমে শাসক দলের কাছে যাব। রাজ্যের যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে বকেয়া ডিএ যদি দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর যে সামাজিক প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার সেটি বন্ধ হয়ে যাবে, কেন এই মন্তব্য? উনি মন্তব্য করেছেন ঠিক করেছেন, মন্তব্য ঠিক মন্তব্য করেছেন। দেখুন, ডিএটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। আমরা সরকার কিছু কর্মচারী ডিএ ডিএ করে চিল্লাচ্ছে, চাকরি ছেড়ে আন্দোলন করছে, তার সরকারকে দিচ্ছে কি ডিএর পরিবর্তে কি দিচ্ছে, এটা ভাবার ব্যাপার আছে। এক নম্বর, দু নম্বর হচ্ছে আমাদের রাজ্যে এগারোর আগে কত ডিএ বাকি ছিল, এখন কত ডিএ বাকি আছে? 3% ডিএ আমরা দিয়েছি, আগামী দিনে আর হয়তো ডিএ সরকার ভাবছে। অন্য রাজ্যে চলে যান যেখানে আপনারা ডিএ দিচ্ছে কিন্তু কোনো পেনশন নেয়, রিটায়ারমেন্ট করার পর 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে কিন্তু তাদের কোনো পেনশন দিচ্ছে না। আমরা এখানে রিটায়ারমেন্ট করার পর টাকাও দিচ্ছি, সরকার টাকাও দিচ্ছে, আবার পেনশনও দিচ্ছে। একদম একদম, সরাসরি শাসক দল বলেন, এবার বিরোধীর সঙ্গে কথা বলবো, কী বলবেন? শোভনদেব চট্টোপাধ্যায় অনেক বয়স হয়েছে, উনি বারবার ভুলভাল বলছেন, ডিএর টাকা দিয়ে কখনোই কোনো প্রকল্প চলে না। এটা কেন্দ্রীয় সরকার যে জিএসটি, আপনারা যে কোনো বিল নেবেন দেখবেন যে জিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি দুটো টাকার পরিমাণ সমান। কেন্দ্রীয় সরকার তার জিএসটি দিয়ে সমস্ত কাজকর্ম সঠিকভাবে করছেন আর রাজ্য সরকার পারছেন না। রাজ্য সরকার মিথ্যা একটা ছড়িয়ে দিচ্ছেন জনসমাজের কাছে, সরকারি কর্মচারীদের খাটো করার জন্য, সরকারি কর্মচারীদের জনগণের কাছে হেনস্থা শিকার হবে সেই জন্য এই এইগুলো করছে। জনগণের যেগুলো প্রকল্প উনি ঘোষণা করছেন, উনি তো বাজেটে প্রকাশ করতে পারেন, আমরা দেখেছি। সরাসরি এবার আমরা সাধারণত এবার প্রশ্ন করব কংগ্রেসের কাছে, কি বলবেন? ডিএটাটা তো মানুষের এবং সবার মৌলিক অধিকার, কিন্তু আমরা এই বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার ডিএ দিতে ব্যর্থ। কিন্তু আমরা এই পাশাপাশি দেখছি, আজকে আপনি একটু আগে বলছিলেন আমাকে প্রশ্নটা, যে জিএ যদি দেয় তাহলে মমতা ব্যানার্জি যেগুলো প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক যে প্রকল্প আছে সব বন্ধ হয়ে যাবে। এখন যদি বন্ধ হয়ে যায় তার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। হ্যাঁ, আজকে এগুলো যেটা বন্ধ হবে সেটা তো তাদের দেখার দরকার, আজকে ডিএটাও দরকার আর বাংলা ছাত্রছাত্রীরা যে মমতা ব্যানার্জি প্রকল্প দিচ্ছে সেটাও দরকার। কারণ সেটা দেওয়ার আগে আমরা প্রথমত বলি, বাংলায় আগে যে নারীদের কোনো সুরক্ষিত নয়, আজকে নারীরা কোনো সুরক্ষিত নয়, আজকে শিশুরা সুরক্ষিত নয়। আমরা কি দেখলাম? আমরা মুচিয়া পুরাতন মালদার সেখানে গ্রাম পঞ্চায়েত, প্রাথমিকভাবে আমাদের সরকার, আমাদের রাজ্যটা সরকার চলছে 12 বছর ধরে, আপনারা জানেন, মাননীয় নেত্রী যিনি একসময় বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন ডিএ দেওয়ার ক্ষমতা যার নেই সেই সরকারে থাকার ক্ষমতাও তার নেই, অধিকারও তার নেই। আমরা খালি মনে করিয়ে দিই যে 92 দিন ধরে, বিগত 92 দিন ধরে কলকাতার রাস্তায় রোদ, ঝড়, জল উপেক্ষা করে আপনারই সরকারি কর্মচারী, যাদেরকে আপনার কথা মতন তারা হলেন চোর ডাকাত, তারা হলেন ঘেউ ঘেউ করা কুকুর, সেই সমস্ত মুখ্যমন্ত্রীর কথা মতন ঘেউ ঘেউ করা কুকুর, চোর ডাকাত, যারা প্রতিনিয়ত ব্লক স্তরে বলুন, জেলা স্তরে বলুন, সমস্ত স্তরে যারা প্রতিনিয়ত ওই মুখ্যমন্ত্রী, ওই মমতা ব্যানার্জির
आज के মমতা ব্যানার্জি সরকারের যে সমস্ত প্রকল্প তারা নিদারুণ কাজ করে তারা কিন্তু প্রকল্পকে সাফল্য লাভ করাচ্ছে আর সেই সরকারি কর্মচারীদেরকে সেই সরকার কর্মচারীদের ডিএ দেওয়ার সময় ওদের টাকা থাকছে না এবং ডিএ চাইলে তাদেরকে শুনতে হচ্ছে তারা ঘেউ ঘেউ করা কুকুর আর তা না হলে চোর ডাকাত আর এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা যখন সরকারি কর্মচারীরা এই আপামর সরকারি কর্মচারী তারা কোনো রং রং নয় সমস্ত রং এখন এক হয়ে গেছে এবং সমস্ত রং এক হয়ে গিয়ে সমস্ত সরকারি কর্মচারী যখন এক ছাতার তলায় বসে আজকে আন্দোলনের জন্য আওয়াজ তুলছে তাদের উপর লাঠি বর্ষণ হচ্ছে তাদের উপর কাঁদনে গ্যাস ছাড়া হচ্ছে একদম একদম তাদের উপর লাঠি বর্ষণ হচ্ছে যারা আজকে দিয়ে আন্দোলন করছে কি বলবেন এই আন্দোলন করছে কারা সামনে পঞ্চায়েত ভোট সামনে লোকসভা ভোট আন্দোলন করছে সিপিএম কংগ্রেস বাম এই সরকারি কর্মচারীরা এই আন্দোলন করছে কোন ইস্যু নেই মমতা ব্যানার্জির পশ্চিম সরকারের এতগুলো প্রকল্প মানুষ সে প্রকল্পগুলো গ্রহণ করছে আপনি দেখুন তো একটা মেধা ছাত্র গরিব ছাত্র সে পড়াশোনা করতে পারছে না তাকে বিবেকানন্দ স্কলারশিপে ডাক্তার ইঞ্জিনিয়ার সে পড়তে পারছে একটা মহিলা লক্ষ্মী ভাণ্ডার মাসে একটা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে আবার দেখুন যুবশ্রী কন্যাশ্রী প্রকল্প পাচ্ছে প্রচুর প্রকল্প একদম প্রচুর প্রকল্প মেধার কথা কারা বলছে যারা মেধার কথা বলছে দেখুন কলকাতার রাজপথে এই দু বছরের বেশি সময় ধরে যারা রাস্তায় যারা যোগ্য যারা মেধাধারী যারা কোয়ালিফাই করে বসে আছে তারা রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে আর চোর ডাকাত যাদের তাতার যারা তৃণমূল করে ভাণ্ডা ধরে চাকরি চুরি করছে চাকরি চাকরি চুরি করছে ডিএ টাকার সাথে অর্থ কমিশনের টাকার কোনো রকম সম্পর্ক নাই ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের প্রাপ্য এটা অধিকার এই অধিকার থেকে সরকার বঞ্চিত করছে এই এর সাথে যে উন্নয়নমূলক প্রকল্প চলছে এই উন্নয়নমূলক প্রকল্পের কোনো রকম সম্পর্ক নাই উন্নয়নমূলক প্রকল্পের সাথে কোনো সম্পর্ক নাই তেমনই কিন্তু অভিযোগ করছেন বিজেপি কি বলবেন কোনো উন্নয়ন হচ্ছে না এটা শিক্ষক ছাত্র ছাত্রীদের নিয়ে এই সরকার ছেলে খেলা করছে দিয়ে নিয়ে এতদিন আপনি দেখেন তো অন্যান্য সরকার অন্যান্য স্টেটে দেখেন তো জিএস 38% দিয়েছে বাংলায় কেন 38% আছে পেনশন নেই সেখানে দিয়ে 38% দিয়ে আছে আপনি নারী ধর্ষণ আছে ছেলে খেলা শিক্ষকরা রাস্তায় বেড়ে গেল ধরে বসে আছে সেটা কে দেখছে একদম এইটাতে হচ্ছে পেনশন ডিএর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ডিএর সঙ্গে যদি দান খয়রাতিগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে ডিএ ঠিক দেওয়া যাবে রাজ্য সরকারও আর সবথেকে বড় জিনিস হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলছেন সাধারণ মানুষ এবং রাজ্য কর্ম সরকারি কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিভেদ সৃষ্টি করছে রাজ্য মন্ত্রী বিভেদ সৃষ্টি করছে শোভনদেব একদম না একদমই করছে না বিভেদের বিভেদের রাজনীতি আমাদের সরকার তৃণমূল কংগ্রেস আমরা সব বিয়ে প্রসঙ্গে উনি যেটা বলেছেন উনি একটা জনসভায় গিয়ে বলেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে ডিএ দেবো না সেটা বলেননি কিন্তু ইতিমধ্যে যদি ডিএ দেওয়া যায় তাহলে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেগুলো হয়তো বা কিছুটা সীমিত থাকবে কি বলবেন টাকা কোথায় যদি হিসাব করেন যদি টাকার হিসাব করেন তাহলে ওনারা আজকে যে টাকা ওখানে ঢোকাচ্ছেন সেই টাকাটা ওনারা নিতে পারবেন না স্বাস্থ্য সাথী লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না মিথ্যার বেসাদি করছেন উনি মিথ্যাদি মন্ত্রী মিথ্যার বেসাদি করছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট 221% দিয়ে দিচ্ছে যেখানে রাজ্য সরকার আমাদেরকে মাত্র 160% দিচ্ছে যদি সারা দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কি দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়নি অবশ্যই হয়েছে তাহলে আমরা ডিপ্রাইভ হচ্ছি কেন আজকে জুডিশিয়ারি সিস্টেমকে 4% দিয়ে দেওয়া হয়েছে একদম একদম কি বলবেন ডিএ ডিএ পাচ্ছে না ডিএ পাচ্ছে না কি বলবেন সত্যি তো আজকে ডিএ পাচ্ছে না আজকে ডিএ পাচ্ছে না তো সত্যি আমরা বলছি ডিএ পাচ্ছে না আজকে 500 টাকা করে মমতা ব্যানার্জি বাংলার মহিলাদেরকে 500 টাকা করে ভিক্ষা দিচ্ছে জাতীয় কংগ্রেসের অভিযোগটা কি বল সরকারি কর্মচারীরা তাদের কাজের অধিকার চায় অনুদান নয় সমস্ত প্রকল্প আপনি এক জায়গায় রাখুন কিন্তু তার সাথে সাথে আপনার যে দান খয়রাতি এবং কাটমানির টাকা সেটাকে আলাদা করুন দিয়ে দিতে পারবেন ধর্মতলা থেকে যখন আপনি বলছেন জয় বাংলা 21 জুলাই তার পরের দিন খাটেরতলা থেকে টাকা পাওয়া যাচ্ছে ধর্মতলায় বলছেন জয় বাংলা আর মন্ত্রী খাটেরতলায় টাকা পাওয়া যাচ্ছে সেই টাকাগুলোকে আলাদা করুন দিয়ে টাকা পাওয়া যাচ্ছে সিপিএমের অভিযোগ টাকা পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতাদের ঘর থেকে টাকা উত্তর হচ্ছে ডিএ কোথা থেকে করবে কি বলবেন তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে প্রসঙ্গ যেহেতু ডিএ ডিএ অবশ্যই মৌলিক অধিকার নয় ডিএ একটি অনুদান এটা 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 কংগ্রেসেরই আমাদের উত্তীর্ণ যিনি আছেন অরুণাব মহাশয় উনি নিজে বলেছেন যে ডিএ এটা অনুদান সরকার যদি পারে যদি খুলয় তাহলে অবশ্যই দেবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই কর্মচারীদের জন্য ভাববেন এতগুলো কর্মচারীর মাঝে যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তারা অবশ্যই কংগ্রেস এবং সরকারি সমস্ত সরকারি প্রকল্পের টাকা জানে উনি কথা বলছেন
নেতার কাছে রাজাদের মতন জমিদারদের মতন তাবু কাটিয়েছেন, এয়ারকুলার এয়ার কন্ডিশন লাগিয়েছেন, কার টাকাতে লাগিয়েছেন আমরা জবাব চাই। যদি ওই টাকা আসতে পারে রাস্তা তিনটে রাস্তাতে 30টা প্লট এই বন্দ্যোপাধ্যায় পরিবারের কার্ড টাকাতে, এই দান খয়রাতির টাকাগুলো দিয়ে আজকে মানুষকে বোকা বানানো হচ্ছে। মানুষ এই যে টাকা তো সব সব কাটমানি সরকার, আজকে বালি চোর, পয়লা চোর, গরু চোর, সব টাকা আজকে ডিএ থেকে দেওয়া বঞ্চিত। কিন্তু দেখেন আজকে সরকারি টাকায় আজকে অভিষেক ব্যানার্জি আজকে দিনহাটা থেকে চোরের দে দিয়ে রানী তার নেতৃত্বে আজকে কোটি কোটি টাকা খরচ করে তার শুধু মালদা জেলা নয়, রাজ্যের প্রত্যেক বিরোধী দল মানসিক অবস্থার প্রতিটা ব্লকে তৃণমূলের প্রতিটা নেতার বাড়িতে সার্চ করলে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। বন্ধু জানে, যে বন্ধু বলছে তাও জানে যে ওনাদের প্রত্যেককে নেতা, ছোট নেতা, বড় নেতা, প্রত্যেককে দুর্নীতির সাথে যুক্ত, কাঠপানিতে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী 294টা আসনের প্রার্থী ছিলেন, ফলে একটাও যদি চোর হয় সেই চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে। সিবিআই যদি বিজেপি নেতাদের বাড়িতে রেড করে তো এর থেকে আরো 3 ডবল বেশি টাকা পাওয়া যাবে। বিজেপি কি বলছে? জোর আর তৃণমূল সমর্থক শব্দ, জোর আর তৃণমূল সমর্থক শব্দ, তো এর মধ্যে কোনো তফাৎ নাই। যার বাড়িতে যে কোনো তৃণমূল নেতার বাড়িতে আনা দিলেই টাকা পাচ্ছে, গাড়ি গাড়ি টাকা, গাড়ি গাড়ি টাকা। গোটা দলটাই তো চোর, আর সিপিএম কেন বলবে? এটা হচ্ছে পাবলিক বলছে, সাধারণ জনগণ বলছে, টিএমসিকে দেখলেই বলছে এই দেখো চোর যাচ্ছে, ওই দেখো চোর যাচ্ছে। এখন ওনার এটাও শুনতে শুনতে অভ্যস্ত করে নিতে হবে, কারণ ওরা সবাই চোর। আজকে সুকন্যার অনুব্রতর পরে সুকন্যা অ্যারেস্ট হয়েছে, কালকে পিসি অ্যারেস্ট হলে ভাইপো অ্যারেস্ট হবে, এটাই এখন বাস্তব পশ্চিমবঙ্গের, এটাই এখন বাস্তব। কারণ আমি বারবার করে আমরা বলছি, ওনারা যতবার জয় বাংলা বলবেন, যতবার ধর্মতলায় জয় বাংলা বলবেন, ততবার খাটের তলায় টাকা পাওয়া যাবে। একদম একদম, যতবার জয় বাংলা বলবেন ততবারই খাটের তলায় টাকা। ওই জন্যই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল এই চোরদের সরকারে আমি থাকবো না। আর শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র লিডার, ভদ্র লিডার এবং সমাজের প্রচুর কাজ উনি করেছেন, মানুষ ওকে চায়। এইসব লোককে যদি কেউ চোর বলে উনি ঠিকই বলেছেন, আমাকে প্রমাণ করুন, প্রমাণ করতে পারুন টাকা কোথায় যাচ্ছে। আসলে শোভনদেব চট্টোপাধ্যায় কালকে যেটা বলেছেন, ইপিসি ভাইপোর কাছে যাচ্ছে, এতদিন যারা দালালের মাধ্যমে কালেকশন হতো, কালেকশন হয়ে যে পার্থ চট্টোপাধ্যায় নেতাদের কাছে যেত, সেখানে পিসি ভাইপোর কাছে আছে। যদি 25-75 হিসাবটা যেটা পেয়েছে, যদি পিসি ভাইপোকে যদি সার্চ করা যায়, ওনার বাড়িতে যায় দেখা যায় টাকার পাহাড় পাওয়া যাবে, সেটা যা পাওয়া যাবে আমরা কল্পনাও করতে পারছি না। তারপরেও তারা বলে আমরা সততার প্রতীক। দিদি এটাকে সততার প্রতীক বলে, জেলের ভিতরে থাকাটাই সততার প্রতীক নাকি? তাহলে তো সেই সততার প্রতীক নিয়ে তারা জেলে থাকুক। আমরা চাই আগামী দিনে সিবিআই সবাইকে সেই ছাপ্পা দিয়ে জেলের ভিতরে বিএনপি গেস্ট হাউসে ভরে রাখুক। সংসদে কোন বিবেচ করতে দিচ্ছে না, এটা ব্যানার্জি যখনই চোর ধরা পড়ছে তখন অস্বীকার করছেন। তার আগে তো টিকিটটা দিয়েছেন এবং আগেও বলতেন যে আমি যদি জানতাম গুড়া চোর আছে তাহলে আমরা টিকিট দিতাম না। কিন্তু মমতা ব্যানার্জি মানে পশ্চিমবাংলাতে একজন একটা বাঘের বাচ্চা মতো সম্মান দিব, অনুব্রত মণ্ডল চুরি করে ধরা পড়ার পর বলেছেন যে বীরের মতো সম্মান দিব, উনি তো আইন বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন। কি বলবেন?
শুনেন, মমতা ব্যানার্জি যখন বিধানসভা নির্বাচনে 2021 সালে যখন প্রার্থী বলেছিল কি, আমরা সবাই জানি, জনগণ সবাই জানে, 294টা বিধানসভা কেন্দ্রে একটাই প্রার্থী, তার নাম মমতা ব্যানার্জি। তাহলে চোর যখন ধরা পড়ছে তাহলে কে মমতা ব্যানার্জি না? কংগ্রেস তো নেই, কংগ্রেস নেই, বিজেপি যে কয়টা আছে তারাও আবার উন্নয়নের ঝড়ে আমাদের দিকে গা ভাসিয়ে দিচ্ছে। বিজেপি আসলে শোভনদেব চট্টোপাধ্যায় আজকে বিষয় নিয়ে বলেছিলেন যে দিয়ে দিতে গেলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এগুলো বন্ধ হয়ে যাবে, উনি আসলে দুঃখ পেয়ে বলেছেন যে উনি কার্পেটের টাকা আগামী দিনে আর পাবেন না, যার জন্য উনি বলেছেন যে কার্পেটের টাকাগুলো তো নিতে হবে। আপনাদের একটা অভিযোগ হচ্ছে ইডি সিবিআই, ইডি সিবিআই বিজেপির কথাই করছে, এই ইয়া হাইকোর্টের নির্দেশে করছে, হাইকোর্টকে বলো না, জনগণকে ভয় দেখাচ্ছেন যে তোমাদের টাকা বন্ধ করে দেবো, জনগণকে ভয় দেখাচ্ছেন, কর্মচারীদের তো ভয় দেখিয়ে গেছে, ট্রান্সফার করে দিচ্ছে, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, বালি চুরি, এত কিছু চুরির পর এখন যে নতুন চুরিটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নিজের দলের ব্যালট, যে ব্যালট সে ব্যালট থেকে হাত সুসুর করে। শোনেন, পশ্চিমবঙ্গ রাজ্যে অভিষেক ব্যানার্জি যে জনসংযোগ যাত্রা শুরু করেছে, মানুষের মতামত নিয়ে পঞ্চায়েতে পার্টি ঠিক করছে, বিরোধী দলটা চলছে, আগামী পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে বিরোধীরা নিশ্চিন্ত হয়ে যাবে। সরকারি প্রকল্প চলছে, আমি বলছি, আমরা বলছি শুধু কাটমানিটা যদি বন্ধ করে দেন তাহলে সমস্ত কিছু চলবে। কাটমানি দিলে বন্ধ করে দিলে যে দিয়ে হবে, আর কাটমানিটা কোথায়? বিরোধীরা শুধু শুনে দিচ্ছে, কাটমানিটা কোথায়? ওনারাও কে পেশের কাটমানি, কারা কাটমানি, কাটমানি কোথায়? কাটমানি থেকে দিয়ে দেওয়া যায়, ও অবান্তর কথাবার্তা নেতাদের ঘরে ঢুকানো আছে, প্রত্যেক নেতার ঘরে কাটমানি। ধন্যবাদ তৃণমূলের ভাইকে, ধন্যবাদ, স্বীকার করে নিয়েছেন কাটমানি আছে, কাটমানি আছে, কাটমানি ভবিষ্যৎ করেছেন, কাটমানিকেই ভবিষ্যৎ করেছেন তৃণমূলের বর্তমানে ভবিষ্যৎ। আর এই করতে করতে যেটা হবে, যে গ্রাম বাংলার মাটিকে চেনে না, যে গ্রাম বাংলার মানুষকে চেনে না, শুধুমাত্র পিসির ওপর ভরসা করে রাজনীতি এসছে, আজকের দিনে সে লিমুজি বাসে করে যে যায় আন্দোলন করছে, জনজোয়ার করতে এসে জনজোয়ারের তাবুকে ছিঁড়ে দেবে মানুষ। কাটমানি শব্দটা তাদেরই প্রচলন করা, রাজ্য সরকার কোনো সময় কাটমানি খায় না, খায়নি, খাবেও না, বিরোধীরা বলেছে। তৃণমূল বলছে কাটমানি কোথায়, আমাদের প্রশ্ন কাটমানি কাটমানি কোথায়? কাটমানি সব খাটের তলায় লুকিয়ে আছে। তর্ক বিতর্ক চলতেই থাকবে, আগামীকাল বড় বিতর্ক দেখতে হলে চোখ রাখুন রিপাবলিক বাংলায়।